গরম করলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বে লিভস অর্থাৎ তেজপাতা, শুকনো লঙ্কা অর্থাৎ ড্রাই চিলি, ধনিয়া সিডস, কিউমিন সিডস এবং গোটা মরিচ। দেওয়ার পর আমি এটা গরম করে গ্রাইন্ড করে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে, হাফ কাপ তেল দিয়ে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। 500 গ্রাম চিকেনের মধ্যে এক একটা করে আমি তেলের মধ্যে ছাড়ব। অবশ্যই সাবধান হয়ে ছাড়বেন, কারণ গরম তেলে ছাড়ার সময় তেল ছিটকাতে পারে। যদি কোনো ভয় থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, গরম তেলে একটু হলুদ দিয়ে দিলে এই তেলটা ছিটকাবে না। তাছাড়া সাবধানতা বজায় করে করলে তেল ছিটকাবে না, সাবধান হয়ে আপনি করতে পারেন। এবারে যেটা চিকেন আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে একটা একটা করে দেবেন, সাজিয়ে দেবেন যাতে চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হয়, কারণ এই রান্নাটা পুরোপুরি ফ্রাইয়ের উপরে, তাই জন্য চিকেনটা ফ্রাইয়ের উপরেই সেদ্ধ হবে। এবং অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে করবেন। এই ফ্রাই যে পুরো ফ্রাইড যে রেসিপিটা হচ্ছে সেটা অবশ্যই ফ্লেম কমিয়ে করতে হবে। এরপরে আমি চিকেনটা নাড়িয়ে নিচ্ছি ভালো করে, এদিক ওদিক করে এদিক ওদিক করে আমি চিকেনটা ফ্রাই করে দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটা কালার আসছে। এই কালারটা সমস্ত চিকেনে আসা অবধি আমি এরমভাবেই ফ্রাই করতে হবে। ফ্রাই করছি এদিক ওদিক করে, এবারে হালকা করে দেখতে পাচ্ছেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিউমিন সিডস। এই কিউমিন সিডসটা দেওয়ার ফলে কি হবে, এর মধ্যে একটা কিউমিনের যে ফ্লেভারটা সেটা চিকেনের মধ্যে চলে যাবে। তাই জন্য এক চামচ মতন কিউমিন সিডস আমি চিকেনের উপর দিয়ে আবার চিকেনটা ফ্রাই করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা। অবশ্যই মনে রাখবেন বাটা পেঁয়াজের যে পরিমাণটা সেটা অবশ্যই কম, আদা রসুনের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচো দেব। হ্যাঁ, এতে পেঁয়াজ কুচোটা বেশি পরিমাণে লাগে, পেঁয়াজ বাটাটা আমি কম পরিমাণে দিয়েছি, তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন। মশলাটাকে এবারে যেই দিলাম সেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, মশলাটা দেওয়ার সময় ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন যাতে মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে মশলাটার ফ্লেভার চিকেনের মধ্যে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর মশলাটা ফ্রাই হচ্ছে। ঠিক এরমভাবেই এদিক ওদিক খুন্তি থেকে চিকেনটাকে কষিয়ে ভালো করে ফ্লেভারটা আস্তে আস্তে চিকেনের মধ্যে চলে যাবে। একটা দারুণ একটা স্মেল বেরিয়েছে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। একটা দারুণ একটা চিকেনের অন্যরকম, আর এটা সত্যি আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হতে পারে এই ইরানি চিকেন কড়াই। এরপর আমি একটা বড় টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন, কিন্তু আমি কুচি দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, নুনটা অবশ্যই আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আপনারা ঠিক দেখলেন তো আমি নুনটা কোন টাইমে দিলাম, ঠিক এই সময়তেও এই সময়তেই আপনাদের নুনটা দিতে হবে। হ্যাঁ, টমেটো দেওয়ার পর আমি দিলাম যাতে টমেটোর যে জলটা আছে নিজস্ব সেটা নুন দেওয়ার পর সেই জলটা ছেড়ে দেয়, তার ফলে কি হয় টমেটোটা গলে যায়, তাতে সহজেই টমেটোটা গলে গিয়ে টমেটোর ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে যায়। তাই জন্য নুনটা ঠিক এই সময়তেই আপনাদের দিতে হবে। এরপর আমি পুনরায় আবার চিকেনটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে ভালো করে। এরপর আমি একটা বড় পেঁয়াজ কুচি কুচিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিচ্ছি, এতে পেঁয়াজ কুচির পরিমাণটাই বেশি দিতে হবে।
কুচি পুরো দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে চিকেনটা কষিয়ে নেব। দেখছেন কি সুন্দর চিকেন থেকে এবং মশলা থেকে আলাদা একটা তেল ছেড়েছে চিকেন। এরপরে আরো ভালো করে কষালে এর চিকেন দিয়ে আরো আরো একটু তেল ছাড়বে। একটা ভালো একটা দারুণ স্মেল এসেছে। এরপর আমি এতে হাফ কাপ মতন জল, জলের পরিমাণটা অবশ্যই কম, এটা একটু গ্রেভি মতন হবে তাই জন্য জলটা আমি দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি কড়াইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জল দেওয়ার পর একটা আলাদা একটা কালার আসলো। এরপর আরো এই কালারটা আরো ভালো আসবে। এরপর আমি এতে কড়াইটা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ 10 মিনিট মতন আমি রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি খুলে নিয়ে আমাদের যে রোস্টেড মশলা যেটা গ্রাইন্ড করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একদম হোমমেড, যেটা আমি আমাদের দেখালাম। এই মশলাটা দেওয়ার পর একটা আলাদা ফ্লেভার আসবে আর আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনস্ট্যান্ট একটা দারুণ কালার আসছে। টমেটো গুলো ঠিক পরিমাণ মতন গলে গেছে, টমেটোর যে ফ্লেভারটা ওটা চিকেনের মধ্যে চলে গেছে, একটা আলাদা কালার এসেছে মশলাটা দেওয়ার পরে। এরপর এতে আমি একটা পাতি লেবু, 2 চামচ মতন লেমন জুস আমি এর মধ্যে দেব। এই লেমন জুসটা দেওয়ার ফলে চিকেনটা অন্যরকম স্বাদ হবে। এই নয় যে টক হয়ে যাবে, কিন্তু স্বাদটা অন্যরকম হবে, খুব ভালো লাগবে, একটা অন্যরকম স্বাদ আসবে লেমন জুস দেওয়ার ফলে। একটা গোটা দেবেন না অবশ্যই। 500 গ্রাম চিকেন আমি হাফ দিলাম, অর্থাৎ 2 চামচ মতন। আপনারা যদি 1 কেজি চিকেন দেন তাহলে আপনারা গোটা ছোট একটা পাতি লেবু গোটার রসটা দিতে পারেন। লেমন জুস দেওয়ার পরে একটা আলাদা গাঢ় একটা কালার আসছে দেখতে পাচ্ছেন। এরপরে আমি এতে দিয়ে দেবো চিনি। হ্যাঁ, 1 চামচ মতন চিনি দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার ফলে কি হবে, এই যে কালারটা এটা আরো গাঢ় হবে এবং এই কালারটা বজায় থাকবে। এরপরে আমি একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দেব, যদিও এটা অপশনাল, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকেই আছে বেশি রিচ খান না, তো সেক্ষেত্রে ঘিটা আপনারা অ্যাভয়েড করতেই পারেন, কিন্তু আমি দিচ্ছি খুবই অল্প পরিমাণে। তো আমাদের ইরানি চিকেন কড়াই বলতে পারেন পুরোপুরি হয়ে এসছে। এরপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ 10 মিনিট মতন রেখে আমি এটা নামিয়ে সার্ভ করব। তো এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও তোমাদের জন্য আমি আরো প্রচুর পরিমাণে বানাই। আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।